হ্যালো এভরিওয়ান, আমি সুমি শতাক্ষীস ব্লগে তোমাদের সকলকে আমাদের অনেক ভালোবাসা। চলো আজকে তোমাদের একটু ঘুরতে নিয়ে যাই পিকনিকে টাকিতে। শতাক্ষীর বাবাকে দেখে সবাই ইয়ার্কি করছে, কারণ এত বড় বড় দাড়ি ও আগে কখনো রাখেনি। এই ফার্স্ট টাইম সবাই দেখছে ওকে এইভাবে, সেই জন্য সবাই ওকে এটা ওটা বলছে। যাই হোক, আমরা অনেকে মিলেই যাচ্ছি, দেখো কতজন, সাথে তোমরাও যাচ্ছ। বাসে সবাই নেই, অনেকে ট্রেনে যাচ্ছে, কারণ বাসে তো অনেকের সমস্যা হয়, অস্বস্তি লাগে, বমি হয়, সেই জন্য অনেকে ট্রেনে যাচ্ছেন। বাসের মধ্যে প্রচণ্ড জোরে গান বাজছে, এই জন্য পিছনে সব ভাইরা ডান্স করছে। বাসটা একটু লেট করেই ছাড়লো, আমাদের বলেছিল 8:30, সেখানে 10:00 বেজে গেছে বাস ছাড়তে ছাড়তে। দেখো বাইরের দৃশ্যটা কি সুন্দর, বাসের গ্লাসটা আটকানো, এই জন্য চারিদিকটা এরকম আসছে। এমনিতেও সবুজ প্রাকৃতিক দৃশ্য ভালোই লাগে দেখতে, কারণ আমাদের বাড়ি যেখানে সেখানে চট করে এরকম দেখতে পাওয়া যায় না। বেশি দূরে না, 1-1.5 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব। আমরা ফাইনালি বাস থেকে নামলাম, এখন যাচ্ছি। কাকে সিকে তো পাংখে লেকে উড়া চলা যায় রে, যাহা নহি জানা থাই ওই চলা হায় রে। বাবার সাথে মেয়ে আগে আগে হাঁটছে পিকনিক স্পটটা দেখার জন্য। সারাটা দিন যে কিভাবে কাটবে জানি না সবার সাথে। এখন আমরা বসে আছি, একটু চা খাবো। আমার আবার মাথার ব্যায়ামও আছে, চা না খেলে না প্রচণ্ড মাথা যন্ত্রণা করে। শতাক্ষীর বাবা লিকার চা নিয়েছে আর আমি দুধ চা। খুব গরম, এই মাত্রই তো বানালো, বেশি গরম আবার আমি খেতে পারি না। জানো তো অনেকেই না টোটো করে ঘুরতে গেল, কিন্তু আমরা এখনও যাইনি টোটো করে ঘুরতে, কারণ এর আগেও একবার এসেছিলাম, তখন ঘুরেছিলাম, যদিও বা শতাক্ষী তখনও হয়নি। কিন্তু শতাক্ষীকে বললাম যাওয়ার জন্য, কিন্তু শতাক্ষী যেতে চাইছে না। শতাক্ষী বলছে যে ও ভটভটি করে বা লঞ্চে করে ঘুরবে, তাই আমরা চলে এসেছি টিকিট কাটার জন্য। ভটভটিতে উঠবো, উঠে নদীতে পাড়ি দেব। 100 টাকা করে টিকিট বলছে, আমরা 3 জন, 300 টাকা লাগবে। আর টাইম হলো আধ ঘন্টা ভটভটি বা লঞ্চে করে ঘোরাবে। এখানের ব্যবস্থাটা দেখলাম ভালোই, একটা দেখো পাটাতন মতন দিয়ে দিচ্ছে নৌকোতে ওঠার জন্য, আর 10 জনের বেশি লঞ্চে তুলছে না, দেখেছো পাটাতনটা। সবাই উঠে গেলে আবার পাটাতনটা ঠেলে ওরা সরিয়ে দিচ্ছেন। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, কেউ যদি চায় রিজার্ভ করে যেতে তাহলে যেতে পারবে, তার জন্য চার্জ হলো 1000 টাকা। লঞ্চ বা নৌকোতে উঠতে আমার একটু ভয়ই লাগে। সেটি তাকিয়ে দেখো না, একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওই ব্রিজটার নাম দিদি রেখেছে বনবিবি সেতু।
হাসনাবাদ ব্রিজ, এইটা হচ্ছে বিদ্যাধরী, বাঁধারে নদীটা ঘুরে গেছে বাঁশাহাটি, এই নদীটা ঘুরে গেছে বাঁধারে, ওইটা হচ্ছে কালিন্দী নদী বাংলাদেশ থেকে আসছে, ছিল মাছরাঙা দ্বীপ নাম কিন্তু দ্বীপটা নেই, আয়লা ঝড়ে বিশাল ভাঙন, তারপরে আমপানে একদম ওই গ্রামের গায়ে ঠেকাই দিয়েছে, যেটুকু ঠেকাই দিয়েছে ওটুকু এখন জিরোপয়েন্ট করে গেছে বিএসএফ, ওটুকু আর কারো উঠতে দেয় না, ওখানে ওই বিএসএফ বোর্ডটা অ্যাঙ্কার দেওয়া আছে ওই সামনে দেখা যাচ্ছে, আর এই জঙ্গলটা আগে ছিল না, ওই দ্বীপ চলে যাওয়ার পরে এদের বাংলাদেশে একটা বিশাল চড়া তৈরি হয়, সেই চড়ায় এই সুন্দরবনের গাছ লাগাই ওরা নাম রেখেছে ক্যাপাতা জঙ্গল, এইবার ওই জঙ্গলটা তৈরি করেছে, জঙ্গলটা তৈরি করে জঙ্গলের মাথা আবার ওরা স্পট তৈরি করেছে, স্পটে ওদের লোকজন আছে, হ্যাঁ ওদের লোকজন আছে, বাংলাদেশের লোকজন এসে ওরাও ঘুরে, ওদের দুখানা বোট লাগানো আছে ওখানে, একটা হলুদ একটা সবুজ রঙের বোট আছে, ওই বোট গুলো ওরা বোর্ডিং করে, ওরাও মোহনায় বোর্ডিং করে, আমাদের কত পর্যন্ত আমরা এইভাবে এই বোটটা ঘুরবো, আর ওই যেমন যাচ্ছে এরম যাবো, হ্যাঁ ওরা ওদের বিডিআর দাঁড়িয়ে আছে ওপরে, আমাদের বিএসএফ দাঁড়িয়ে আছে এই যে পাকা স্টল, হ্যাঁ এই স্টলে দাঁড়িয়ে আছে, এই মাছরাঙা দ্বীপ দ্বীপটায় প্রচুর সাপ থাকতো, সেটা নেই আর, প্রচুর সাপ থাকতো, বাংলাদেশের বোটগুলো আমাদের চোখের সামনেই ঘোরাঘুরি করছে, মানে পতাকা দেখেই বোঝা যায় ওগুলো বাংলাদেশের বোট, আর ওই যে রাস্তা গাছগাছালি দেখা যাচ্ছে ওগুলো বাংলাদেশের, বাংলাদেশের লোকজন ওখান থেকে যাওয়া আসা করছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, খুব ছোট ছোট দেখা যাচ্ছে, খুব ইচ্ছে করছে কিন্তু যাওয়া তো যাবে না, হয়ে গেল ঘোরাঘুরি, এবার নামতে হবে, নামার পালা, এক এক করে সবাই নামছে, এবার চলো তোমাদের পিকনিক স্পটে নিয়ে যাই যেখানে সবাই রয়েছে, অনেকে ঘুরতেও গেছে এখনও ফেরেনি আর বাকিরা রয়েছে, সকালবেলা আমাদের লুচি আলুর দম আর জয়নগরের মোয়া খেতে দিয়েছিল, এখন বাচ্চারা খেলছে তাই শতাক্ষীও এসে ওদের সাথে জয়েন করলো, চলো দেখি রান্না কত দূর, ভালোই গন্ধ আসছে দূর থেকে, অনেক কিছু রান্না হচ্ছে মনে হচ্ছে, জানি না শুনেছিলাম বিরিয়ানি হবে, রান্না হয়ে গেলেই আগে বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিতে বলবো, কেউ যদি চায় রেস্টুরেন্টে খাবে আর কোনো হোটেলে স্টে করবে সেটাও করতে পারে, এখানে প্রচুর হোটেল রয়েছে আর প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, টাকিতে এলে না অবশ্যই তোমরা আইডি প্রুফ এনো, যে কোনো একটা, নয় ভোটার আই কার্ড নয় আধার কার্ড, কারণ আমরা যাইনি ওই সাইডটা, মিনি সুন্দরবন যেখানে আছে ওখানে গেলে কিন্তু অবশ্যই লাগে, দুটোই হয়, একটা মুরগি দুটোই লেগ হয় আর দুটোই ঠ্যাং হয়, আচ্ছা বলেছে লেগও খাবো ঠ্যাংও খাবো তাই বলছে দুটোই দিও, প্রথম ধমকে গেছে তো আলু ওরা দেবে, অন্যরা আটু পরে নিলে গরম গরম খেতে পারবি, এই তুই ওই মাংসটা নে, ওই মাংসটা দে, এই দাঁড়া একটা মুরগি দুটোই পা, দেখলাম না আমাদের সবারই লাঞ্চ হয়ে গেছে, কিন্তু এখনই আমরা বেরোচ্ছি না, একটু পরে বেরোবো,
আর একটু সন্ধ্যেবেলা বেরোবো, আবার বাসে করে বাড়ি যাবো। যাই হোক, খুবই মজা হচ্ছে, বাচ্চাগুলো খুব মজা করছে, অনেক খেলা করছে ওরা। আবার আমরা ইছামতি নদীর পাড়ে একটু এসেছি, ওখানে অনেক ছোট ছোট ছাগল ঘোরাফেরা করছে। শতাকি তো বাড়িতে এইসব দেখতে পায় না, এবার ছাগলকে ধরার চেষ্টা করছে কিন্তু ধরতে পারছে না। দেখো এখন একটু শান্ত হয়েছে মনে হচ্ছে। ওই যে ওই পাড়ে যেই বলেছিলাম বাংলাদেশ, ওই পাড়টা কত কাছে দেখেছো, আর কত স্টিমার আর ভটভটি লঞ্চ যাওয়া আসা করছে। আমরা এখন বাসে উঠে পড়েছি, বাড়ির দিকে রওনা হব। সারাদিনটা ভালোই কাটলো, ছোট একটা ঘোরার জায়গা কলকাতার খুব কাছেই, মনটাও ভালো হয়ে যায় এরকম প্রাকৃতিক দৃশ্য দেখলে সবারই। খুব মজা হয়েছে, সারাদিনটা অনেক ভালো কেটেছে। আর আজকে না একদম ঠান্ডাটা নেই, একটুও শীত করেনি সেরকম। বাসটাও খুব সুন্দর, দেখো কী সুন্দর লাইট জ্বলছে আর প্রচণ্ড জোরে গান বাজছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো। আমাদের চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।